রজা পাতিবলে ভোট দিয়ে কি গতি হল প্রজার নির্বাচন অন্ত পড়বলে হেপালে জনতার মূরত পুনের মূল্য বৃদ্ধির মাধমার কিমান কম কিমান শুনব আপুনি শুনি ভাগরি পড়লেও সমস্যা সমস্যা হয়ে রব পুনের রাজ্যবাসীর মূরত রামটাঙুন সোধাই আলু পিঁয়াজ কণী আদি প্রতিবিধ নিত্য ব্যবহার্য সামগ্রীর বৃদ্ধি পালে দাম ভোট দি উঠি জনতায় মুখে বোলে হরি রাম রাম দাম যো বাড় গিয়া আপ লোকো কা প্রবলেম হো রহা হ্যায় প্রবলেম কেসে নি হোগা যো বাড় গিয়া তো প্রবলেম কেসে নি হোগা প্রবলেম তো হোনা হি হোনা হ্যায় দাম মে খরিদনা পড়তা হ্যাঁ 260 280 এসে খরিদতে থে আবি 300 রুপিয়া হোগি হম কিয়া বোলেঙ্গে সরকার কো কিয়া বোলেঙ্গে কহিয়ে হম লোক তো গরিব আদমি হ্যায় যো রেট হ্যায় উঠা কে খানা হি পড়েগা নাই খায়েগা তো উপায় নাই কব কি বিষয়টা আপনা আমার চলায় অসুবিধা হইছে এটা এটা আমার যেগা আগত আমি ব্রয়লার 140 টাকা 50 টাকা বেছিল আমার কিবা একটা থাকিছিল এটা আমার কিনাই পড়েছে 175 টাকা 65 55 টাকা এনেকা আমার কিনা পড়েছে এটা আমার মানে ব্যাপার চলা বহুত অসুবিধা হয়েছে মুনাখলৈ বজারলৈ গলে এটা মুনা ভরায় আপুনি বিচরা দামত নাপাব সামগ্রী কিয়নো পূর্বর প্রতি কেজি পিঁয়াজ 30 টাকার পরিবর্তে এতিয়া 40 টাকা পূর্বর প্রতি কেজি বিলাহী 30 টাকার পরিবর্তে এতিয়া 40 টাকা প্রতি কেজি বেঙেনা 40 টাকার পরিবর্তে এতিয়া 80 টাকা খুদ ব্যবসায়ী কলে প্রতিবিধ সামগ্রীর আকাশলঙ্ঘী মূল্যর কথা আর পিঁয়াজ কিমান আছিল এটা কিমান পিঁয়াজ হেতু আছে আগত 30 টাকা বিক্রি করছো এটা বর্তমান 40 35 এনেকে বিক্রি করো 35 40 আর 35 টাকার ভিতর বিক্রি কইছে 40 টাকা মাতবা লাগে 35 টাকা বিক্রি করো দাদম মানে 25 টাকা দিয়ে আর কি কি সবজির দাম বাড়িছে সব সবজির দাম বাড়িছে বিলাহি প্রতি কেজি কিমান হই আছে এটা বিলাহি বর্তমান আপনার 40 টাকা আছে দাম দাম আগত বিলাহি কিমান আছে আগত 30 টাকা 25 টাকা আছে 10 টাকার পর 20 টাকা 30 টাকা লৈ বাড়িছে 30 টাকা লৈ কি সবজি বাড়িছে সব এটা আইটেমে বাড়িছে আপনার বেগেনা দাম বাড়িছে ইসকোসর দাম বাড়িছে লেসরা দাম বাড়িছে লোকাল টিও অটিও দাম বাড়িছে বিন দাম বাড়িছে ভাতকেরলা দাম বাড়ি আছে এবিলাক নকমে এইবার আপোনালোকক লৈ যাও বলক ব্রয়লার মুরগির বজারখনলৈ দাম শুনি মূরে কপালে হাত দিব আপুনি এটা গোটা ব্রয়লার পূর্বর 150ৰ পরিবর্তে এতিয়া 200 টাকা প্রতি কেজি কটা ব্রয়লার মাংসর মূল্য 280ৰ পৰা 300 টাকা আনকি পাইকারি বজারৰ দাম বৃদ্ধিত এতিয়া খুট খুচুরা ব্যবসায়ী থরাহাই এটা গোটা 200 টাকা হয়েছে আর কাটাতে 300 টাকা হয়েছে কিয় বৃদ্ধি পাইছে দাম আগত এটা বেপারের পর মাল তো দাম লাগছে আমি দামত বিক্রি করবো লাগা হয়েছে না কোর পরে আনে আপনাকে মাল তো কোর হ্যাঁ শিলিগুড়ি পরে হ্যাঁ শিলিগুড়ি কি কারণে আসলে বনিয়াই আসলে রাস করছে নাকি ব্যাপারী আসলে দাম অত্যাধিক হয়েছে নাকি আপনাকে জোর পা হোলসেল উঠায় ব্যাপারী আগত 150 টাকা আছিল এটা দামটো বাড়িছে বুলি কৈছে সেইখানে আমাৰ দামটো বাড়ি গৈছে পূর্বে কণীর জোড়া আছিল 12 টাকা এটা 14 টাকা দিলেহে পাব এজোর কণী খুচুরা ব্যাপারের মুখত সন্তুষ্টির হাহি আগতে ইলেকশনের আগতে আমি 6 টাকা করে বেচেছিল এতে 8 টাকা বেচু 8 টাকা হাত 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 আগতে 12 টাকা আছিল এতিয়া কিমান হল 14 টাকা জোড়া হইছে এতিয়া 14 টাকা জোড়া হইছে দাম বাড়িলেও একাংশই বেয়া না পায় সরকারক এনে সময়ত দাম বাড়িবই আগতেও বাড়িছিল এতিয়াও বাড়িব এনেদরে একাংশর আত্মতুষ্টি অলপ দাম বাড়িব এই সিজনত বাড়ে দাম বাড়ে এই সিজন নির্বাচনের পাছত হঠাৎ বাহিল যে এটু কেনাই কম আর এটা নির্বাচনের পিছত বাড়িছে বলে অলপ আপনি যে বস্তু 20 টাকাত কিনিছিল এটা 30 টাকাত কিনিব লাগা হয়েছে অসুবিধা হওয়া নাই জানো অসুবিধা হয়েছে তো বস্তু 20 টাকাতে কিনিছে এটা আপনি 40 টাকাতে কিনিব লাগা অসুবিধা হয়েছে অসুবিধা হলে তারে অল কম কমকে খাই আছো কমকে খাইছে কমকে খাইছে দাম বৃদ্ধি হলে সলিউশন কমকে হব লাগে কমকে খাব লাগে আর কি কব বিচারিব রাইজর ইমান অসুবিধা হয়েছে রাইজর অসুবিধা হলে ভগবানে করবো আর তেমনি করবো আর কি কব আর সরকারখনে সরকারে কি করবো বিরোধীয় মূল্য বৃদ্ধিক লৈ সরকারক করিলে তুলা ধুনা নির্বাচনের পাছত প্রতিবারে মূল্য বৃদ্ধি করে সরকারে এয়া হেনু পূর্বরে পরম্পরা হ্যাঁ যি কি নহক নির্বাচনের পাছতে এনে দাম বৃদ্ধির প্রকোপে বারুকয়ে জলাকলা খুয়াইছে সাধারণ জনতাক গুৱাহাটীৰ পৰা জেৰিফা ৱাহিদৰ সহযোগত মানৱ প্ৰতিমৰ ৰিপৰ্ট এনবি নিউজ।